আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে লতিরাজ কচুর চারা উঠানো হচ্ছে। তো ভিউয়ার্স, এই যে লতিরাজ কচুর চারা উঠানো হচ্ছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে চারা উঠানো হয়। তো এগুলা কিন্তু এই যে সব চারা, তো এটা এই জমিটা থেকে আপনার দীর্ঘ 8 থেকে সাড়ে 8 মাসের মতো লতি উঠানো হয়েছে। তারপরে যে দেখতে পাচ্ছেন যে চারা হয়েছে, আর এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে চারা, এগুলো হচ্ছে আমাদের চারা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রতিটা চারা গাছে দেখতে পাচ্ছেন যে লতি বেরোইছে। দেখতে পাচ্ছেন যে এই যে এটা কিন্তু লতি, এই যে একটি চারা, একটি চারাতে দুইটা তিনটা লতি বেরোইছে, এই যে এই চারাতেও দুইটা লতি, এটাতেও দুইটা লতি, মানে প্রায় প্রতিটা চারাতেই দেখতে পাচ্ছেন যে চারা অবস্থা থাকতে যে দুইটা তিনটা করে অলরেডি লতি বেরোইছে প্রতিটা ইয়াতেই। তো করি এই যে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল চারা হচ্ছে এগুলো। এই যে পাশ দিয়ে কিন্তু সব, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে সব গাছেই কিন্তু দেখতে পাচ্ছেন যে লতি আসছে, সব চারাতে কিন্তু অলরেডি লতি আসছে, দুইটা তিনটা করে লতি কিন্তু আসছে প্রতিটা চারাতে। আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন প্রতিটা চারাতে এই যে সব সব কিন্তু লতি। তো এরকম করে ওই যে ওই পাশ দিয়ে সব কিন্তু লতি, ওই যে ওই পাশ দিয়ে সব কিন্তু, এদিক দিয়ে সব কিন্তু চারা উঠায় রাখা হয়েছে, আর এই যে এদিক দিয়ে চারা উঠাচ্ছে। তো আপনার এই চারাগুলা যাবে হচ্ছে ঢাকাতে, আর এই চারাগুলা পাঠাবো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কিন্তু এই চারাগুলো আমরা পাঠাবো। তো জমির ভিতরেও রাখা হয়েছে। তো ভিউয়ার্স, এটা আপনার অরিজিনাল লতিরাজ কচু এক, এটা আপনার এই লতিরাজ কচু কিন্তু অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। এটা আপনার এখান থেকে দীর্ঘ 8 থেকে 9 মাস কিন্তু লতি বিক্রি করতে পারবেন, এবং লতি বিক্রি করার শেষে আপনার এই কচুর যে কাঠটা, তো এই যে দেখাই আপনাদের যেটারে কচুর কাঠ বলি আমরা, তো এই কচুর কাঠটা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। প্রতি পিস কাঠ কিন্তু আপনারা 25 থেকে 30 টাকা পিস কিন্তু বিক্রি করতে পারবেন পাইকারিতে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঠ আরো বড় হবে। তো কাঠটা কিন্তু মাটির এই নিচেও কিন্তু আছে, আর উপরে ওই যেগুলো যখন হচ্ছে ডাগরগুলো ইয়ে করা হবে, তখন দেখবেন যে কাঠ আরো বড় হবে। দেখেন গাছের কোয়ালিটিটা, দেখেন গাছের কোয়ালিটিটা দেখেন। তো এই লতিরাজ কচু আপনারা যদি কেউ চাষ করতে চান, আর ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাই লতিটা দেখাই, এই যে এটা কিন্তু লতি, এটা কিন্তু লতি, দেখতে পাচ্ছেন যে লতি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, আর গাছের কোয়ালিটিগুলো দেখেন। তো ভিউয়ার্স, এই লতিরাজ কচু যদি কেউ চাষ করতে চান, আর অরিজিনাল চারা যদি কেউ সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে অরিজিনাল যে চারাগুলো এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স। আর এই লতিরাজ কচু সারা বছরেই কিন্তু, বছরের সব সময় কিন্তু চাষ করা যায় কিন্তু ভিউয়ার্স। তো আপনারা যদি কেউ চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা চারা পাঠিয়ে থাকি, সেখান থেকে আপনারা কিন্তু নিতে পারবেন, অথবা বাসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।